ওজন 10 কেজি ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য এটি একটি অটিজম কেস দিস ইজ অটিজম চাইল্ড ভেরি লিন অ্যান্ড থিন রোগা বড্ড রোগা ছেলেটি কিন্তু রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি চেহারাটা খুবই খারাপ ভেরি ভেরি ইল হেলথ সিন্স বার্থ জন্মের পর থেকেই তার ওজন অত্যন্ত কম আই কন্টাক্ট ইজ ভেরি ভেরি পোর রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি অত্যন্ত ছটফটানি ভাব আছে ইন্টেলিজেন্ট বুদ্ধি আছে ওই মেশিনে ওজন দেখা হচ্ছিল মেশিন ছাড়ছিল না আইকিউ স্যার সর্দি কাশি লাগে শব্দ চেঁচামেচিতে খুব ভয় পারে কথা না কথা না কথা না কথা নয় সেন্সিটিভ টু নয়েজ শব্দ চেঁচামেচিতে ভয় পায় ইন্টেলিজেন্ট ভেরি ভেরি ইল হেলথ ফসফরাসের ইল হেলথ এমন পর্যায়ে যায় যে অনেক সময় চেহারা স্কেলিটনেও চলে যেতে পারে এই সিমটম অনেকে জানে না আমি দেখাবো হেয়ারিং গাইডিংসে ভেরি ইল হেলথ হতে পারে সামান্য শব্দ চেঁচামেচিতে চমকে ওঠে আপনাকে জিজ্ঞাসা করছি সামান্য শব্দ চেঁচামেচিতে চমকে ওঠে সেন্সিটিভ টু নয়েজ বলা যেতে পারে আর রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি খুব ছটফটানি ভাব অস্থিরতা ভাবটা বেশি সো ইল হেলথ রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি ইন্টেলিজেন্ট সাফনেস সো দ্য মেডিসিন ইজ সিলেক্টেড সো রেস্টলেসনেস সবাই দেখতে পাচ্ছেন যে কেমন রেস্টলেসনেস বাচ্চাটা আর ইল হেলথ ফসফরাসের কী পর্যায়ে যেতে পারে সেটা একবার আমি দেখাচ্ছি সি দ্য ফসফরাস ফ্রম দ্য হেয়ারিং গাইডিং সিমটমস এমাসিয়েশন কী লেভেলে যেতে পারে ফসফরাসে এমাসিয়েশন এক্সট্রিম র্যাপিড অ্যান্ড ইট মে রিডিউস অলমোস্ট টু এ স্কেলিটন হাড় বেরিয়ে যাবে এইরকম একটা পর্যায়ে চলে যেতে পারে ফসফরাস সো ইন্টেলিজেন্ট এমাসিয়েশন ইন্টেলিজেন্ট এমাসিয়েশন রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি 1000 রিসিভড অন ফোন পে আইকিউ স্যার দ্য মেডিসিন ইজ সিলেক্টেড ফসফরাস অ্যান্ড ইট ইজ গিভেন ইন দ্য 50 মিলিসিমাল স্কেল অফ পোটেন্সি অনস ডেলি ইন দ্য মর্নিং ওজন দেখে রাখলাম জন্মের পর থেকে 4 বছরের বাচ্চার ওজন 10 কেজি হুইচ ইজ আনবিলিভেবল 4 বছর 8 মাস নিয়ার অ্যাবাউট 5 ইয়ার্স দি ওয়েট ইজ অনলি 10 কিলোগ্রাম আই হ্যাভ শোন ইউ লেট সি দ্য রেজাল্ট আফটার 3 মান্থস দি পেশেন্ট উইল কাম হুইদার দি ওয়েট উইল বি ইনক্রিজড অর নট অ্যান্ড দ্য জেনারেল কন্ডিশন উইল ইম্প্রুভ অর নট